আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা টেন্সের সেকেন্ড ক্লাসটি করব, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে এই ভিডিওতে ক্লাসটি করব। এর আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা কি? ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে অতীত, ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ, টেন্স মানে হচ্ছে কাল, সাধারণ অতীতকাল। যেই টেন্স দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হয়েছিল এরকম বোঝায়, তাকেই ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমি ভাত খেয়েছিলাম, তুমি স্কুলে গিয়েছিলে, সে একটি চিঠি লিখেছিল, এই যে স্বাভাবিকভাবে সাধারণভাবে যে অতীতকালে কাজ হয়েছিল এরকম বোঝায়, সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো এরকম যদি বোঝায় তাহলে সেটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শিখেছি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ফার্স্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপর হচ্ছে অবজেক্ট। এই ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে সাধারণত কি কি থাকবে? বাংলা যদি আমরা সিমটমস বের করি তাহলে বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম। ল, লে, লাম, যেমন আমি ভাত খেয়েছিলাম, তুমি ভাত খেয়েছিলে, সে ভাত খেয়েছিল, এই যে ল, লে, লাম থাকলে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এটার একটা এক্সাম্পল আমি চারটা সেন্টেন্স করব। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, এখানে লাম আছে এবং এটা সাধারণভাবে অতীতকালে হয়েছিল এরকম বুঝে, তাই এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো এটার স্ট্রাকচারটা হবে, প্রথমত আমরা জানি সাবজেক্ট, তো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই। তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, আর ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট। তো ইটের পাস্ট ফর্ম এইটটাকে আমরা লিখি এইট, আই এইট কি খেয়েছিলাম, অবজেক্ট হচ্ছে রাইস, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আসি দ্বিতীয় সেন্টেন্সটিতে, আমি ভাত খাইনি বা খেয়েছিলাম না। খাইনির মধ্যে যখন না শব্দটি আসছে দ্যাট মিনস এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করি, ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাহলে ডিড নট যুক্ত করতে হবে সাবজেক্টের পরে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য ডিড নট দিতে হবে। তো আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি, প্রথমত সাবজেক্ট আই, তারপর না বোধকের জন্য হচ্ছে ডিড নট, আই ডিড নট। তারপরে রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মনে রাখবা একই সেন্টেন্সে দুইটা ভার্বের ফর্ম ফার্স্ট হবে না, প্রথমে যেহেতু ডিড ফার্স্টে বসিয়েছি পরেরটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো পরেরটা হচ্ছে ইট, আই ডিড নট ইট, অবজেক্ট হচ্ছে রাইস, আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। এবার তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে আমি কি ভাত খেয়েছিলাম, আমি কি ভাত খেয়েছিলাম, এইখানে হচ্ছে সাইন অফ ইন্টারোগেশন আছে বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য হলে ইন্টারোগেটিভ বা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা ডিডটাকে প্রথমে নিয়ে এসেছি। তারপর হচ্ছে সাবজেক্ট আই, ডিড আই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, ডিড আই, অবজেক্ট রাইস, ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। এই যে প্রশ্নবোধক বাক্য, এই জন্য ডিডটাকে প্রথমে নিয়ে এসেছি। সর্বশেষ যে সেন্টেন্সটি আমি কি ভাত খাইনি, এখানে প্রথমত প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে না বোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নের জন্য হচ্ছে ডিড, আমরা আগেরটা যেভাবে করেছি, আর না বোধকের জন্য হচ্ছে নট, ডিড নট। ডিড নটের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ডিডন্ট, ডিড নটের সংক্ষিপ্ত রূপ ডিডন্ট, এন অ্যাপোস্ট্রোফিটি। তাহলে আমরা এখানে লিখি ডিডন্ট, তারপর সাবজেক্ট আই, ডিডন্ট আই, তারপর হচ্ছে অবজেক্ট রাইস, ডিডন্ট আই রাইস, আমি কি ভাত খাইনি। তাহলে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চারটা সেন্টেন্স করেছি। আমরা স্ট্রাকচারটা প্রথমে শিখেছি, স্ট্রাকচারটা হচ্ছে এই সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আমি একটা উদাহরণ করেছি, আমি ভাত খেয়েছিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপরে ভার্বের পাস্ট ফর্ম ইটের পাস্ট ফর্ম এইট, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে রাইস, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খাইনি, এটা নেগেটিভ রূপ হচ্ছে আই ডিড নট ইট রাইস, সাবজেক্টের পরে ডিড নট, নেগেটিভ অক্সিলারি, নেগেটিভ করার জন্য ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য ডিড নট যুক্ত করতে হয়। তো আমি লিখলাম সাবজেক্টের পরে ডিড নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, তারপর হচ্ছে অবজেক্ট। আমি কি ভাত খেয়েছিলাম, প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য ডিডটাকে প্রথম নিয়ে আসতে হয়েছে, তারপর সাবজেক্ট আই, ডিড আই, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ডিড আই ইট রাইস। এবার হচ্ছে আমি কি ভাত খাইনি, ডিডন্ট আই ইট রাইস, ডিডন্ট আই ইট রাইস। এই হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে আমরা এক্সাম্পলগুলোর মাধ্যমে চারটা উদাহরণ আমরা তোমাদেরকে দেখিয়েছি, যে চারটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা চলে যাবো ফিউচার ইনডিফিনিট টেন্স।
তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরূপ বুঝলে ভার্বের যেই রূপ ব্যবহৃত হয় তাকে ফিউচার ইন্ডিফিনিট টেন্স বলে। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এটা হচ্ছে স্ট্রাকচার। তা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এখন সেন্টেন্স গঠন করব। যেমন প্রথমটাতে যদি আমরা গঠন করি সেটা হচ্ছে আমি ভাত খাবো, এখানে প্রথম হচ্ছে সাবজেক্ট আই, তার হচ্ছে শেল বা উইল, আই এর সাথে শেল বসে, আমরা বসালাম শেল, আই শেল, তারপরে ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের প্রেজেন্ট ফর্ম ইট, আই শেল ইট, অবজেক্ট হচ্ছে রাইস, আই শেল ইট রাইস, আমি ভাত খাবো। এবার আমি ভাত খাবো না এটার নেগেটিভ রূপ কি হবে, আই শেলের নেগেটিভ রূপ হচ্ছে শেল নট, আই শেল নট, তারপর হচ্ছে ইট রাইস। মনে রাখতে হবে ফিউচার ইন্ডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করতে হবে, এখানে শেলের পরে নট, শেল নট, উইল থাকলে উইল নট, আমরা নট লাগিয়ে দিলেই হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে। আমি কি ভাত খাবো প্রশ্নবোধক বাক্য, এই ক্ষেত্রে শেলটাকে প্রথমে নিয়ে আসতে হবে, তো আমি লিখি শেল, তারপর সাবজেক্ট আই, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, শেল আই ইট রাইস, আমি কি ভাত খাবো, এই যে শেল অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে এসেছি। সর্বশেষ যে না আমি কি ভাত খাবো না, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে প্রশ্নবোধক আর একটা হচ্ছে না বোধক। তো প্রশ্নবোধকের জন্য আমরা দিব শেল, আর না বোধকের জন্য হচ্ছে নট, শেল নট, এটা সংক্ষিপ্ত রূপটা কি দেখো, শেল নটের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে শেল নট, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে শান্ট, তারপর উইল নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, শেল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শান্ট, উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। তাহলে এখানে আমাদের শেল আছে, শেলের নেগেটিভ রূপটাকে আমাদের লিখতে হবে শান্ট, তারপর সাবজেক্ট আই, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, তারপর হচ্ছে অবজেক্ট রাইস, শান্ট ইট রাইস, আমি কি ভাত খাবো না। তাহলে আমরা চারটা জিনিস করলাম, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর ফিউচার ইন্ডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরূপ বুঝলে ভার্বের যেই রূপ ব্যবহৃত তাকে ফিউচার ইন্ডিফিনিট টেন্স বলে। যেমন এক্সাম্পল আমি ভাত খাবো, এখানে ব আছে, ব বে ব্যান থাকলে ফিউচার ইন্ডিফিনিট টেন্স, তাহলে আই সাবজেক্ট, তারপর হচ্ছে শেল, তারপর ইট, তারপর রাইস, আই শেল ইট রাইস, আমি কি আমি ভাত খাবো, আমি ভাত খাবো না, এই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য নট দিতে হবে অক্সিলারি ভার্বের পরে। আমরা দিলাম আই শেল নট ইট রাইস, আমি কি ভাত খাবো, এখানে প্রশ্নবোধক বাক্য তাই শেলটাকে প্রথমে নিয়ে এসেছি, শেল আই ইট রাইস, আমি কি ভাত খাবো না, প্রশ্নবোধক আর না বোধক, প্রশ্নবোধকের জন্য শেল, না বোধকের জন্য নট, শেল নট, এটাকে সংক্ষিপ্ত ফর্মটা লিখতে হয় সাধারণত প্রোনাউনের আগে, তাই আমরা শেল নটের সংক্ষিপ্ত রূপ শান্ট লিখেছি, শান্ট আই ইট রাইস, আমি কি ভাত খাবো না। এই যে চারটা সেন্টেন্স আমরা করেছি ফিউচার ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের, আজকে আমরা ক্লাসটি করেছি, আশা করি তোমরা A to Z যদি ক্লাসটি করে থাকো তাহলে তোমাদের ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট নিয়ে টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। আগের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছি, দুইটা ক্লাসে আমাদের টোটাল ইনডিফিনিট শেষ, নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউয়াসগুলো শেষ করব, আশা করি সেই পর্যন্ত দেখা হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।